ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাতহু আবু রহান ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে সাহুসিদা কীভাবে সাহসিদার নিয়মটা জি ভাই খুব সুন্দর প্রশ্ন শুক্রিয়া ইন্দাম জি ভাই সিজদার ব্যাপারে এর আগে আমি উত্তর দিয়েছি এবারও দিচ্ছি সংক্ষেপে আপনি শুনুন সাহসীদা দেওয়ার নিয়ম হচ্ছে কখন দিতে হয় যদি ভুলে যান অথবা তিন রেখাতের জায়গায় চার রেখাত পড়ে নিয়েছেন মাগরীবের সলার তিন রেখাত সেখানে আপনি চার রেখাত পড়ে দিয়েছেন তখন আপনাকে সাউসিজদা দিতে হবে আর সাউসিজদা দিতে হবে কখন যদি আপনি চার রেখাত নামাজ সেখানে আপনি দুই রেখাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন বা তিন রেখাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন তখন আপনাকে সাউসিজদা দিতে হবে আর সাউসিজদা দিতে হবে যেমন সন্দেহ হলে যে আমি চার রেখাত পড়লাম না রেকাত না এই তিন রেখাত এরকম যখন সন্দেহ হবে তখন সন্দেহের ভিত্তিতে যেটা আপনার যেটা কনফার্ম মনে হবে সেই সন্দেহের ভিত্তিতে আপনাকে সলাৎ পূর্ণ করতে হবে এই তিন ধরনের ভুল করলে সাহসীজ দা দিতে হয় আর সাহসীজটা দিতে হয় সিজদা একবার হয়ে গেলে বা তিনবার হয়ে গেলে এই ধরনের ভুল হলে সাহসীদা দিতে হয় তো প্রথমে যাই যে আপনি যদি সাহসী দা দেখেন যে আপনার রেকাত কমে গেছে অর্থাৎ আপনি চার রেখা ছলা তাদের করছেন সেখানে তিন রেখাতে সালাম ফিরিয়ে দিয়েছেন তাহলে আপনাকে সেই রেখাতটা পূর্ণ করে আপনাকে সেজদা সালাম ফেরার আগে দুটো সেজদা দিতে হবে তারপরে আর কোনো আত্মা পড়তে হবে না সালাম ফিরিয়ে দিবেন। শেষ করবেন দ্বিতীয় যদি আপনি বেশি পড়ে নেন হয়তো আপনি পাঁচ রেখাত পড়ে নিয়েছেন তারপর আপনার মনে হয়েছে বা কেউ ধরিয়ে দিয়েছে তখন আপনি দুটো সালাম ফিরিয়ে সাহসী দা দিয়ে আবার সালাম ফিরাবেন আর আপনাকে এই আত্মাহিয়া পড়তে হবে না তারপরে আপনার যদি সন্দেহ হয় সন্দেহ যে ক রেখাত পড়েছি সন্দেহর ভিত্তিতে আপনি যেটা মনে হবে মনের মধ্যে কনফার্ম হবে সেইটাকে পূর্ণ করে রেখাতকে পূর্ণ করে আপনি সহসিজদা দেওয়ার পর সালাম ফেরাবেন এইগুলি আছে এই যা বললাম এর মধ্যে যদি আবারও আপনার কোশ্চেন থাকে তবে আপনি আবার নির্দিষ্টভাবে কোয়েশান করতে পারেন এটা আছে যেগুলো বললাম যদি আপনি বেশি করে ফেলেন তাহলে সহসিজদার নিয়মে আমি হাদিসগুলো বললাম শৈবুখারি মুসলিম আবু দাউদ নাসায়ে ইবনে মাজা মিশকাতের হাদিস নাম্বার এক হাজার ষোলো আর যেটা বললাম যে আপনার যখন কমে গেছে কম কম হয়েছে তার প্রমাণ হচ্ছে শয়েব খারি মুসলিম মিশকাত হাদিস নাম্বার এক হাজার সতেরো আর যেটা বললাম সন্দেহর ভিত্তিতে সেটার হাদিস হচ্ছে আহমদ মুসনাদ আহমদ মিশকাত হাদিস নাম্বার এক হাজার পনেরো অর্থাৎ মিসকাতে আপনি দেখবেন পনেরো ষোলো সতেরো এক হাজার পনেরো ষোলো সতেরোর মধ্যে আপনি পেয়ে যাবেন তারপরে আরও যেমন যেমন আপনি চারের কাত পড়ে নিয়েছেন চারের কাত পড়ে নিয়েছেন এবং আপনি আবার দাঁড়িয়ে গেছেন তখন দাঁড়িয়ে গিয়ে আপনি বসে পড়বেন আর যদি না বসেন তাহলে মুক্তাদিরা হয়তো আপনাকে লোকমা দিয়েছে কিন্তু আপনি তাও উঠে থেকে গেছেন কিন্তু মুক্তাদিরা আর উঠবে না তারা বসে থাকবে আপনি তাহলে রেকর্ডটা পূর্ণ করে আপনি সাহসীজে দিবেন তাহলে তার প্রমাণ হচ্ছে বোখারি মুসলিম নাসা তিরমিজেন সাঈবাজা মিশকাতে হাদিস নাম্বার এক হাজার আঠারো তাহলে আপনি মিশকাতে খুলে দেখবেন পনেরো ষোলো সতেরো আঠারো এক হাজার পনেরো ষোলো সতেরো আঠারো এই পরস্পর চারটি হাদিস দেখবেন আশা করি এই উত্তরটি পেয়ে যাবেন